ভামর মণ্ডলের উদ্যোগে আজকে যে এখানে প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা মানে মণ্ডলের একটা অনুষ্ঠান হবে কিন্তু এত লোক সংখ্যা দেখে মনে হচ্ছে জনসভা এই জনসভায় উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় জনপ্রিয় বিধায়ক আমাদের পবিত্র বিধানসভার একটু আগে উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন উনি আর কেউ নন এবং উনি শুধু বিধায়কও নয় গতকাল ওনাকে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে উনি ওনাকে নিযুক্তি করা হয়েছে চেয়ারম্যান ত্রিপুরা স্মল স্কেল ইন্ডাস্ট্রির শ্রী শঙ্কুল্লা শর্মা আমাদের সাথে উপস্থিত আছেন ধলাই ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি এবং প্রাক্তন বিধায়ক এবং বিএসসি চেয়ারম্যান আম্বাসার শ্রী পরিমল দেববর্মা মহোদয় উপস্থিত যার সভাপতিত্বে আজকের এই জনসভা মন্ডল প্রেসিডেন্ট শামনুর মন্ডলের শ্রী মোহনলাল চাকমা এবং উপস্থিত আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি ভারতীয় জনতার যুব মোর্চার শ্রী বিপিন দেববর্মা শ্রী মহাদেব বড়ুয়া ডিস্ট্রিক্ট মেম্বার শ্রী বেনু ভূষণ বর্মা ভাইস প্রেসিডেন্ট স্টেট মাইনরিটি মোর্চা এবং যারা অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং আমার ভাই ও বোনেরা এবং সামনের সমস্ত অন্যান্য যারা যদি নাগরিক বৃন্দরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ঋষিকান্ত চাকমার যখন নৃশংসভাবে এখানে খুন হয় সেদিনের কথা আমার এখনো মনে আছে আমি এখানে এসেছিলাম আমাদের প্রাক্তন যিনি উপমুখ্যমন্ত্রী এবং সুবল ভৌমিক এবং অন্যান্য যারা নেতৃবৃন্দরা ওনারাও এসেছিলেন আমিও তখন ওনাদের সাথে এসেছিলাম এই দৃশ্য দেখে আমার চোখ থেকে জল এসে গেছিল সেই দৃশ্যটা কিন্তু আজকে আমি বুঝতে পারি সামনে আমি এর আগেও এসেছি এখানে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছিলাম কিন্তু এখানে বারবার আপনাদের প্রাণের মানুষ আপনাদের মাননীয় বিধায়ক বারবার আমাকে বলছিল যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর একবার আপনার আশা আমি আশা করছি তাই আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত নিজেকে অত্যন্ত খুশি এবং ওনার কথা আমি রাখতে পেরেছি বন্ধুগণ আমি যা শুনলাম এখানে আজকে অনেক পরিবার এবং অনেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করে আমি ওনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি যে ঠিক ঠিক সময়ে আপনারা ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের উপনির্বাচন হয়ে গেল দুটো বিধানসভা অনেকে অনেক কথা বলেছিল ধনপুর বিধানসভা আর হচ্ছে বর্ষণ সবাই আপনারা অবগত আছেন আমি এমন কোন দিন বাদ দিই যেখানে আমি সেখানে যাইনি অনেকে বলেছিল যে মুখ্যমন্ত্রী এক উপনির্বাচনে এতবার যায় এটা তো আর কখনো আমরা দেখিনি পদযাত্রা করেছি ডোর টু ডোর করেছি মানুষের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি কিন্তু আলটিমেটলি আমরা কি রেজাল্ট দেখলাম আমরা ভেবেছিলাম বক্সনগরে 62% উপরে মাইনরিটি সম্প্রদায় এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ঘর বুধবারের মতো কংগ্রেস সেখানে জিতেছিল কিন্তু বাকি সময় সেখানে কমিউনিস্ট পার্টি ধনপুরে একই অবস্থা সেখানে গত বছর আমাদের প্রার্থী জিতেছিল কিন্তু সেখানেও আমাদের যে এসটি ভাই বোনদের সংখ্যা অনেক বেশি সেখানেও আমাদের সেই সংখ্যা নিরিখে অনেকে অনেক কথা ভেবেছিল যে এখানে হয়তো আপনারা বন্ধুরা সবাই দেখেছেন এতদিন ধরে ভারতীয় জনতা পার্টি যখন ইলেকশন যখন আসে আমাদের যারা কার্যকর্তা তাদেরকে নৃশংসভাবে খুন করেছে তাদেরকে অগ্নিসংযোগ করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে অনেককে তাড়িয়ে দেওয়া হয়েছে অনেকে মা বোনদের ইজ্জত পর্যন্ত খুঁতে মানে তাদের নষ্ট করা হয়েছে সেই দৃশ্য আমরা সবাই জানি নির্বাচনের সন্ত্রাস আমরা দেখতাম সমস্ত জায়গায়
ইচ্ছে করে এগুলো করত কারণ হিংসাই এই পার্টির মূল উদ্দেশ্য ছিল যাতে করে মানে গণতন্ত্রকে তাদের টুটি টিপে ধরে রাখা যায় এবং বছরের পর বছর প্রায় 35 বছর ওরা রাজ করেছে 5 বছরের জন্য আমাদের কংগ্রেসের সরকার এসেছিল তদই বলছো তারও একই সেই বিষমতার চরম দৃশ্য আমাদের সামনে দেখেছি এবং ভারতীয় জনতা পার্টি এতদিন পরে 2018 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে এখান থেকে আমরা আমাদেরকে মুক্তি দিল এই মানে নরক যে যন্ত্রণা তার থেকে আমাদের মুক্তি দিল কিন্তু আমরা সবসময় দেখেছি যখনই কোন ইলেকশন আসে সবসময় একটা হিংস্রতা হিংস্রতা নরকই এক ঘটনা সেই জায়গায় 2018 পরে 2023 আমরা যখন ইলেকশন করি সেই ইলেকশনে ত্রিপুরাতে প্রথমবার কোন রকম কোন জায়গায় কোন অস্থিরতা নাই কোন মানে উশৃঙ্খলা করুন নাই সেই জায়গায় আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকার মানুষ শান্তি শৃঙ্খলা চায় মানুষ উশৃঙ্খলা করুন চায় না সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বারবার আমরা বলেছি অনেকে বলছে যে এগুলো রিক্স হয়ে যাবে আমি বললাম এই রাজনীতি আমরা করবো না মাননীয় প্রধানমন্ত্রী জি রাজনীতির পরিভাষাই পাল্টে দিয়েছেন এবং সেই বিষয়ে আমরা কাজ করছি এবং তাই হল আমাদের সমস্ত যারা আমাদের নাগরিকরা যারা ভোটদাতারা তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আমাদের গণতন্ত্রের মাধ্যমে কোন জায়গায় কোন রকম কোন ধরনের উশৃঙ্খলতার খবর আপনারা পাননি নির্বাচন হচ্ছে সন্ত্রাস নেই সেই জায়গায় আমাদের এই সরকার গঠন হয়ে এবারও সেই যেহেতু এইভাবে আমরা জিতেছি তার একটা পরীক্ষা এবার আমরা এই দুটো নির্বাচন আমরা করব সেই জায়গায় আমরা কি দেখলাম 62% বর্ষণ করে সেখানে আমরা প্রায় 31,000 ভোটে আমরা জিতেছি শুধু তাই নয় সেখানে জামানত জব্দ পর্যন্ত আমরা করে দিলাম সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি 18,000 উপরে আমরা ভোট পেয়েছি ধনপুরে কোনদিন আমরা বাঁচতে পারি আমি যখন দিল্লিতে যাই সেখানে আমাকে জিজ্ঞেস করেছে যে কি করে এটা সম্ভব হলো তিনটা জিনিস আমি বললাম যে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা সেই চিন্তাধারা মানুষ বুঝতে পেরেছে যে এখানে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না উন্নয়নে আমাদের গণতন্ত্র একটু আগে একজন আমার ছোট ভাই বলছিল এখানে যিনি আগে অন্য একটা পার্টি করতে উনি বুঝতে পেরেছে কে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী কে পণ্ডিত দীনদয়ালজী ভারত মাতার জন্য এই পার্টি তার মানে সমর্পণের ভাবনা নিয়ে পার্টি করে আজকে সবাই বুঝতে পারছে সেই কারণে বক্সনগর আমরা যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষে এটা দেখছে এবং সেইভাবে সবাই খুশি যে এইরকম একটা অভাবনীয় ঘটনা করতে পেরেছে আমরা সমস্ত যারা নির্বাচক মন্ডলী সেটা সম্ভব হয়েছে সেই জন্য সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং আমি বলেছি যে আপনাদের এই যে স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আপনার প্রয়াস সেই নীতি নিয়ে আমার মানুষের কাছে গেছে বন্ধুগণ আমাদের সারা ভারতবর্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সদস্য সংখ্যা পায় আমি যখন আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো যে মেম্বারশিপ যাই তখন মাত্র 1,24,000 মেম্বার আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যখন বলা হলো যে আপনি কত টার্গেট কত আমি বললাম যে 3 লক্ষ আপনি পারবেন আমি শুধু পারিনি আপনাদের সবার সাহায্য নিয়ে সারা ত্রিপুরাতে প্রায় 6,500 আমাদের মেম্বারশিপ আমরা গঠন করতে পেরেছি সমস্ত জায়গায় এর জন্য আমাদের মহামা বাহবা আমাদের দিচ্ছে সমস্ত ভারতবর্ষ তো সেই জায়গায় আমাদের এত সদস্য থাকবে আমাদের 42,000 আমাদের কৃষ্ণাপ্রমুখ আমাদের এখানে আমাদের 7-7টা আমাদের মোর্চা আমাদের এখানে বিভিন্ন বিভাগ রয়েছে আমাদের স্টেট কমিটি রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি রয়েছে মন্ডল রয়েছে বিভিন্ন স্তরে আমাদের সমস্ত সংগঠন আমাদের যে কথাটা বলা হয়েছে আমরা শুধু সংগঠন করি না সেবায়ের জন্য আমরা সংগঠন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছে এবার 9 বছর উনার যে কার্যকাল সম্পন্ন হয়েছে আমরা মানুষের কাছে পৌঁছেছি আমাদের কি উদ্দেশ্য যে মানুষের কাছে সম্পর্ক
শুরু করে না তার সমর্থন আদায় আমাদের করতে হবে সেই বিষয়ে আমরা কাজ করেছি বন্ধুগণ আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি আমি চার পাঁচ দিন আগে আমি দিল্লির থেকে এসেছি আমার একজন রাজনৈতিক আমার এক বন্ধু যিনি আমাকে প্রায়শই রাজনৈতিক পরামর্শ দেন উনি আমাকে বললেন যে কখনো এয়ারপোর্টেই হোক আপনার এয়ারপোর্টেই হোক রেলেই হোক যখন আপনার পাশে কেউ বসবে তাকে আপনি জিজ্ঞেস করবেন আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আপনি কি কাজ করেন এবং সেই কাজটা আমি করব আমি কি করলাম আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আপনার নামটা কি উনি বললেন আমি এমন যাব আপনি কি কাজ করেন বলে আমি বিএসএফ এ চাকরি করি কোথায় আমি এখন সেই গুমতি ডিস্ট্রিক্টের একটা প্রান্তে আমি বর্ডারে আছি এরপর উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনার নামটা কি তা আমি আমার নাম বললাম গোলাচা ডাক্তার তা আপনি কি প্র্যাকটিস করেন আমি বললাম হ্যাঁ প্র্যাকটিস তো করি আগে করতাম এখন তো প্র্যাকটিস করি না তাহলে আপনি চলবে কি করে বাধ্য হয়ে আমি বলতে পারলো যে আমি এখন রাজনীতি কি পার্টি করবো আমি বললাম বিজেপি পার্টি করি তারপর আপনি এখন কি কি করছেন কি পার্টি আমি বললাম আমি প্রথম মুখ্যমন্ত্রী বলার পরে সুযোগ হয়ে বসলো বলে আপনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো এরকম হয় না মুখ্যমন্ত্রী মানে কি রকম হয় উনি আমাকে জিজ্ঞেস করলো মুখ্যমন্ত্রী হওয়া মানে এটা বিশাল বিষয় হবে এরকম অভিজ্ঞতা দিকটা জরুরি আছে তারপর ও আমাকে যেটা বললো যে সম্পর্ক দিন যে সমর্থনের বিষয়টা আপনাদের এই কারণে বললাম যে উনি আমাকে বললেন যে আমি আমার বাড়ির থেকে যখন আসছিলাম তখন আমি ডিপ্রেশনে ছিল কি ডিপ্রেশন আপনি ছিলেন যে আমি আমার ছেলে মেয়েকে ছেড়ে আমি দিল্লিতে এসেছি আমার মনটা ভালো ছিল না অস্থির ছিল কিন্তু আপনার সাথে কথা বলার পর এখন সে অস্থিরতা চলে গেছে ডিপ্রেশন হচ্ছে চলে গেছে তো উনাকে আমি বললাম আমি তো নিজে একজন ডাক্তার তো আমার কাউন্সিলিং আপনি যদি ভালো হন সেটা তো আমার ডিউটি এবং সে আমাকে আমাকে নিয়ে একটা ফটো তুল এবং ফটো তোলার পরে একটা কথা দেওয়ার সময় বললেন যে আপনার আমার একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা কি যে আমি আপনাকে জিজ্ঞেস করতে হলো যে আপনার নামটা কি আপনি যে কোনো মুখ্যমন্ত্রী আপনাকে যে চিনতে পারেনি এর জন্য আমার সারা জীবন দরকার হবে আমি বললাম আরে এসে নিয়ে হতো বন্ধুগণ আমি এই কারণে বলছি যে যে জায়গায় ভারতীয় জনতা পার্টি আমাদের যারা কার্যকর্তারা কার্যকর্তার পার্টি এখানে যে যে জায়গায় থাকে আজকে এমএলএ হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে মন্ত্রী হতে পারে পদাধিকারী বিভিন্ন প্রেসিডেন্ট হতে পারে বিভিন্ন স্তরে কিন্তু আমরা সাধারণ মানুষের জন্য আমরা কাজ করব মানুষের জন্য আমরা প্রতিটা মানুষের কাছে আমরা কাজ করব যাও তো আর্ট আমাদের হতে হবে তবেই মানুষ আসবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার যেটা বলেন রাজনীতি না করলেও রাজনীতি করা যায় মানুষের যার যার বুথের মধ্যে যারা আছে এখানে কৃষ্ণা প্রমুখ ইনচার্জরা আছে যারা বুথ কমিটির মেম্বাররা আছেন যারা কৃষ্ণা প্রমুখরা এখানে আছেন তারা শুধু কিছু না যার যার বুথের মধ্যে গিয়ে যার যার বাড়ির মধ্যে কোথাও কারোর শরীর খারাপ কারি জিজ্ঞেস করা যায় শুনলাম আসে না আপনার যে বাড়ির শরীর ভালো না এ মুখে কোথায় আছে হাসপাতালে আছে হাসপাতালে যাওয়া কারোর বাড়িতে জল নেই জল পৌঁছেছে কিনা সেটার খবর নেওয়া কারোর অসুস্থ আছে তাকে নিয়ে ঠিক জায়গায় তাকে নিয়ে যাওয়া সেটা করলে যথেষ্ট জিজ্ঞেস করা আপনার কাছে আয়ুষ্মান কার্ডের পেয়েছেন কিনা তার জন্য কাজ করা তাহলে তাহলেই যথেষ্ট এর জন্য ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি সমর্থনের পার্টি মানুষের জন্য কাজ করার পার্টি এখানে যারা আজকে জয়েন করেছেন আস্তে আস্তে আপনারা বুঝবেন পণ্ডিত দীনদয়ালজি যে কাজটা সত্যি বলে যে একাত্তর মানবতার কথা উনি বলে যে আপনার যে শরীরের মধ্যে আমাদের প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা একটা আরেকটা করি আমরা একটা আমি কালকেও এই কথাটা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী এক জায়গায় বলেছিলেন যে আমার পায়ের নিচে যদি কাটা লাগে আর চোখ যদি বলে যে আমি জল আমার চোখ থেকে বেরোবে না আর হাত যদি বলে যে আমি কাটা বের করবো না তাহলে সেটা কোনদিন চলবে না একে অপরের পরিপূরক আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শরীরে ঢুকে একাত্তর পালন আমাদের যে সোল আছে আমাদের যে হার্ট আছে আমাদের ইন্টেলেক্ট আছে বডি আছে সেই চারটাই যদি ডেভেলপ না হয় সত্যিকারের মানুষ কোনদিন সম্ভব না সেটা কেবল একাত্তর পালন আমরা একে অপরের পরিপূরক আমাদের যে
যে গাছপালা যাই বলুন আমাদের উদ্ভিদ হলো পণ্ডিত কি বলছেন যে আমরা গাছ থেকে আমরা অক্সিজেন পাই আর আমরা কি দেই আমরা কার্বন ডাই অক্সাইড দেই এবং কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ জগতের জন্য প্রয়োজন প্রকৃতি আমাদের শিখিয়েছে যে একজন আরেকজনের জন্য আমরা কাজ করতে হবে উই আর বর্ন ফর আদার নট ফর আওয়ার সেলফ এই জিনিসটা উনি বোঝানোর চেষ্টা করেছেন আমাদের মধ্যে ডিভাইডেড পলিসি একটা চেষ্টা একদিন ধরে করে যাচ্ছে আমাদের মধ্যে জাতি জনজাতিদের মধ্যে আলাদা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আলাদা করে এতদিন ধরে যারা রাজনীতি করে আসছে বিভিন্ন পার্টি তারা দিনের পর দিন এই পার্টি করেছে ভারতীয় জনতা পার্টি আসার পর যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেই চিন্তা ভাবনা আজ পর্যন্ত কোনো পার্টির মধ্যে নেই আমরা সবাইকে নিয়ে চলতে চাই কমিউনিস্টরা কি বলে যে ইকুয়ালিটি আমরা সবাই এক হতে হবে ইকুয়ালিটি কোনো দিন সম্ভব হবে না এবং তারা দিলেও সমাজবাদের কথা বলতে পারে ওরা এখন সমাজের নিজেরাই শত্রু হয়ে গেছে আমার পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুল কোনোদিন সমান হবে কিন্তু ইউনিটি পথ হলো ইউনিটি পথ হলো ইকুয়ালিটি কোনোদিন সম্ভব না পাঁচটা আঙ্গুল যখন একসাথে হবে তবে যে কোনো কাজ করা যাবে পণ্ডিত দীনদয়াল যে কথাগুলো বলেছেন এইগুলো জানতে হবে আমাদের যে উনি কি বলতে চাইছে আমাদের মুনি ঋষিরা আমাদের যারা প্রিডেসেসর আগামী দিন আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে শুধু ওই সব আমাদের যারা পণ্ডিত দীনদয়ালজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনাদের যে দেখানো পথ সেই পথে উনি এখন কাজ করছে জি টোয়েন্টিতে আমি গিয়েছিলাম কিছুদিন আগে জি টোয়েন্টির মধ্যে আমি দেখেছি কিভাবে আমরা এতদিন ধরে ভারতবর্ষকে যেভাবে লুটে ফুটে অন্যান্য বিদেশি যারা ইংরেজ থেকে শুরু করে মুঘলরা লুটে ফুটে এখান থেকে নিয়ে গেছে সব কি সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি পুনর্বার আবার জি টোয়েন্টির মধ্যে মানে সর্বশ্রেষ্ঠ বিশ্বগুরু হিসেবে ভারতকে আবার প্রতিষ্ঠিত করেছেন নিজের চোখে দেখা যে বিশ্বের বড় বড় তাবড় তাবড় যারা সভা প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে রয়েছে ওরা বুঝতে পেরেছে আগামী দিন একাত্তর মানববাদ ছাড়া ইম্পেরিয়ালিজম বা অ্যানার্কিজম বা ক্যাপিটালিজম এইগুলো দিয়ে মানুষের কোনোদিন তার সমস্যার সমাধান হবে না এখন ভারত সমস্ত ভারত পৃথিবীকে দেখাচ্ছে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী করছে বন্ধুগণ আজকে আমরা সবাই খুশি যে মাননীয় প্রধানমন্ত্রীজি একটা কথা বলেছেন যে নর্থ ইস্টে যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতবর্ষ কোনদিন ডেভেলপমেন্ট হবে না যে কারণে 38 পলিসি করেছে আমি আজকে এখানে নিয়ে এলাম আপনার রেলের মাধ্যমে আমি এসেছি কত সুযোগ কত সুবিধা সমস্ত জায়গায় আজকে মানে কানেক্টিভিটি এত হীরা মডেল উনি আমাদের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে এখানে আমাদের যে রেলওয়ে 12টার মতো 13টার মতো নতুন নতুন এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এখানে বিস্তারণ যাচ্ছে আমাদের বিভিন্ন ট্রেন বিভিন্ন ধরনের ট্রেন এখান থেকে যাচ্ছে সেই ট্রেনেও আমি আসছি যাচ্ছি এখানে আরো 4টে নতুন ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এখানে আমাদের রূপওয়ে হচ্ছে এখানে 4টে রূপওয়ে ব্যবস্থা করে দিয়েছেন উনি তো সব দিকে এয়ারওয়ে আপনারা সবাই জানেন যে আমরা এতদিন ধরে শুনেছি যে সিঙ্গারমিল যে এয়ারপোর্ট এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ভারতবর্ষের মধ্যে সেটা কে করেছেন সেটা করেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মহন্ত বহাদুর এবং ওনাকে সম্মান দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে এসে এত সুন্দর যে স্থাপত্যবিদ্যা বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজিয়ন এত সুন্দর একটা এয়ারপোর্ট উনি এখানে আমাদের জন্য দিয়েছে বন্ধুগণ জনকামীদের আমরা দেখেছি অনেকে অরুণরঞ্জন মানে ক্রোকোডাইল টিয়ার পড়েছে কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি উনি আজকে জনজাতিদের জন্য যে চিন্তা ভাবনা করেন আমাদের ত্রিপুরা সরকার যেভাবে চিন্তা ভাবনা করেন আমরা আমাদের জীবন দশায় এরকম আমরা দেখিনি আমরা দেখেছি খালি কিভাবে এক্সপ্লোর করা হয় আমরা এর মধ্যে কামান চৌনির সামনে একটা যে ছোট একটা আইল্যান্ড আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার বাড়ির সামনে সেটা জিরো যে আই বড় সেটা ছিল সেখান থেকে যে চামুন যদি 80 কিলোমিটার হয় ওখান থেকে শুরু হয় মাটির নিচে চলে গেছে সেটাকে এটা উদ্ধার করছি পুনরুদ্ধার করছি সেটা আমরা সেখানে আমরা সুন্দর একটা ব্যবস্থার মধ্যে এবং সেখানে আমরা বীরবিক্রম কিশোর মানিক বাহাদুরের মর্মমূর্তি সেখানে আমরা স্থাপন করেছি এবং ওনাকে শ্রদ্ধা তার করেছি এই কারণে যে উনি আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন আমরা মানুষের জন্য কাজ করতে চাই জনজাতিদের জন্য আমরা জানি যে আমাদের আকাশটা এডিসি আমাদের আসল সংখ্যা আছে কিন্তু আমরা জানি যে আকাশটা সংখ্যার মধ্যে সব যারা পুলিশটা জাতি গোষ্ঠীর পরে অনেক সাপ্লাইস আছে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে
তারা কিন্তু ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের যাতে মানে অংশীদারিত্ব থাকে এর জন্য 50টা আসন করার জন্য আমাদের ডেলিগেটেড মিশনে আমাদের নির্দেশনা থাকে আমরা চাই যে এডিসি উন্নয়ন হোক এবং তার জন্য যেবারের যে বাজেট সেই বাজেটও অনেক অনেক বেশি আমরা বাড়িয়েছি আমরা বন্ধুগণ এই বিষয়ে আমরা করেছি সমস্ত আন্তর্জাতিক স্তরে এবং আমরা ন্যাশনাল স্তরে আমরা সব জায়গার মধ্যে এখনকার কত পেয়েছি আমাদের বোনেরা যারা জনজাতি বোনেরা যারা তারা সবচেয়ে বেশি এসএসটি গ্রুপে যারা কাজ করছে বিভিন্ন ভাবে তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি এই ত্রিপুরা সরকার চাইছে সবার উন্নয়ন শুধু মান উন্নয়ন না তার প্রকৃত অর্থনৈতিক ভাবে যাতে তাদের উন্নতি হয় সেই বিষয়ে পিগারি হোক আমাদের গোটারি হোক সব বিষয়ে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায় প্রি মেট্রিক পোস্ট মেট্রিক আমাদের যে স্কলারশিপ জনজাতিদের জন্য আমরা দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন রেস্তাও ওনাদের যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার জন্য আমরা এগুলো সরাতে একটা সুন্দর করে একটা আমরা সেখানে একটা ইনস্টিটিউশন আমরা করছি আমরা হচ্ছি প্রধানমন্ত্রীর আদর্শে প্রধানমন্ত্রী যেভাবে আমাদের চিন্তা ভাবনা করেন আমাদের যিনি পার্টির প্রধান আমাদের জেপি নাড্ডাজি উনার যেভাবে আমাদের মার্গদর্শন আমরা করেন সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে আমরা মানুষের জন্য আমার সরকার এই ভাবনা চিন্তায় আমরা কাজ করি এবং সর্ব আপনারা জানেন যে কিছুদিন আগে একটা আমরা অভিযান চালিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর গত বছর সেই দিন থেকে আমরা শুরু করেছিলাম প্রতি ঘরে সুশাসন সেই প্রতি ঘরে সুশাসনে আমরা এখানে একটু আগে সুন্দর বলছিলাম আপনাদের মাননীয় বিধায়ক যে বিভিন্ন জায়গায় মোবাইল মোবাইলের মাধ্যমে সমস্ত ঘরে ঘরে যাচ্ছেন মোবাইল কার্ডের মাধ্যমে যে আজকে কারোর এসটি সার্টিফিকেট লাগবে এসসি সার্টিফিকেট লাগবে বিভিন্ন সার্টিফিকেট মেরিট সার্টিফিকেট লাগবে সেগুলো ঘরে ঘরে দিচ্ছে তো প্রতি ঘরে সুশাসনে যেখানে আমাদের 100% বিভিন্ন যে সব আমাদের ব্যবস্থাগুলো আছে স্কিম সেগুলো কমপ্লিট হয়েছে কিনা সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমাদের জবাবদিহিত হয় আমরা সেইভাবে কাজ করি খালি বললাম আর করলাম খেয়ে হয় না আপনারা দেখেছেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করলেন অনেক কথা অনেক দিন ধরে আমরা শুনেছি বহু বছর ধরে যে মহিলাদের যে আসন যে সংরক্ষণ 33% উনি পার্লামেন্টে বিশেষ পার্লামেন্ট নতুন পার্লামেন্টের মধ্যে সেটা পেশ করে সেটা পাশ করিয়েছে ভাবা যায় না কোনোদিন আমাদের মহিলা বহুদের জন্য আগামী দিন সত্যি ভারতবর্ষ একটা নতুন দিশার দিকে আমরা যাচ্ছি আমরা আমরা ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা ভারতবর্ষ আমরা পেয়েছি একটা দিন আসবে একটা দিন আসবে যখন মানুষ যে 2014 আগে কি হয়েছিল এই দেশে আর 2014 পরে প্রধানমন্ত্রী কি কি কাজ করেছে সমস্ত জায়গায় খালি সাধারণ মানুষের যারা একদম পেছনের সারির লোক যারা পিছিয়ে পড়া লোক জনজাতি এবং যারা আমাদের অপসংখ্যক মাইনরিটি যারা আছে সব মানুষের সবার জন্য উনি কাজ করে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে আমরাও সেইভাবে কাজ করছি প্রতিনিয়ত প্রতিদিন আমরা কাজ করছি বন্ধুগণ আমাদের সরকারের উপর আমরা ট্রান্সপারেন্সি সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সি বিষয় সবসময় বলেন আমরা চাকরি থেকে শুরু করে যে কোনো বিষয়ে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা ডেলিভারি সেই কাজটা আমরা করি আমাদের এখানে কে সরকার যখন হয় পার্টির মাধ্যমে আমরা কিন্তু সরকারের গঠন করি কিন্তু সরকার হওয়ার পর আগে কি হতো পার্টি চালাতো মানে সরকার চালাতো পার্টি সেই লাল দুর্গে থেকে চালানো হতো কিন্তু সরকার যখন গঠন হয় এই সরকার সবার সরকার সব মানুষের জন্য আমরা কাজ করি বন্ধুগণ আমরা সেই আমরা রাজনীতির পরিভাষা আমরা পাল্টাতে চাই আগে আমরা দেখতাম যে এবারের যে অশুভ একটা জোট হলো কংগ্রেস আর সিপিএম অদ্ভুত এক জোট আমরা দেখতে পেলাম আমি বিধানসভার মধ্যে বারবার বললাম যে আপনারা যারা কংগ্রেসের যে ইউনিয়ন যে সদস্য আছে ছিল তাদেরকে আমি আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আপনারা উপরে গিয়ে কি খবর দিবেন কি করবেন কি জানাবেন যারা এই পৃথিবীতে আর নেই যে আপনাদের শেষ পর্যন্ত সেই কমিউনিস্টদের হাত মিলিয়েছে যাদের হাত রক্তে ভরা তাদের সাথে আপনারা হাত মিলেছে এই জীবদ্দশায় বন্ধুগণ সেটাও আপনারা দেখেছেন আমরা আমাদেরকেও দেখে যেতাম এবারে যতই যে 2023-এর ইলেকশনে যেটা আমাদের 16ই ফেব্রুয়ারি হয়েছিল এবং সেকেন্ড মার্চে রেজাল্ট বেরল অদ্ভুত এক দৃশ্য আমরা দেখলাম কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্লাইট সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্লাইট অদ্ভুত এক অবস্থা
এইরকম একটা অশুভ জোট আমরা দেখলাম আর পবিত্র বিধানসভার কথা তো বলে লাভ নেই একটা আমরা পবিত্র বিধানসভা বলি সেখানে কলের জল নিয়ে একজন গঙ্গা জল চিন্তা আছে শুনে দেখেন আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে জল এনেছো কোথা থেকে জল এনেছো এবং সেখানে যে ওনার যে ইতিহাস এবং সবাই যেন মানদণ্ড নিয়ে দৌড়ে পালানো টেবিল উচ্ছেদ এবং সেখানে আমরা কি দেখলাম সে আমরা টেবিলের উপর যে বিভিন্ন ভাবে যে অনেক বিধায়ক বিধায়িকারা যেভাবে হাঁটছিলেন মনে হচ্ছিল রক একদম সেখানে রক চলছিল তো এইরকম একটা অবস্থার মধ্যে বিধানসভা চলছিল মানুষ ভোট দিয়ে বিধানসভায় পাঠায় যে আমার বিধানসভার কি কি সমস্যা ত্রিপুরা রাজ্যের কি কি সমস্যা সেখানে সংবিধান রচিত সেইভাবে এই বিধানসভা সেখানে তৈরি হয় সেই পরিবেশ আমরা চাইছি আমরা নির্মূল করার জন্য মানুষের জন্য কাজ করার জন্য এবং সেটা সম্ভব হবে আপনাদের যদি সাহায্য থাকে সাহায্য থাকে আশীর্বাদ থাকে এবং আগামী দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে হেল্প করেছে আমাদের সাহায্য করেছে এই সরকার গঠনের জন্য এইবার দিল্লিতে যদি আমাদের সরকার গঠন করতে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দু দুটো সিট গত বছরের মধ্যে আবার তোমাকে উপহার করতে হবে এবং সেটা সম্ভব হবে আপনাদের আপনারা ভাবিয়ে পড়ো কোন অবস্থায় এই ধরনের পার্টি যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করেছে অভিশোধ করেছে বিভিন্ন ভাবে যারা মানুষকে মানুষ মত বাস্তি দেয় তাদের বিরুদ্ধে আপনাদের কে দাঁড়াতে হবে আমি নিশ্চিত যে আগামী দিন আপনাদেরকে খুঁজে পাবেন না এবং একমাত্র পার্টি ভারতবর্ষে থাকবে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং পদ্ম চিহ্নের যে লেগ আপনারা দেখছেন সেটাই সারা জীবন থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ